শ্যামসুন্দর ব্লকে আপনারা দেখছেন বীরভূম জেলা জয়দেব ধামে মকর সংক্রান্তি উপলক্ষে কবি জয়দেবের জন্মস্থানে প্রতি বছর ধরে চলে আসছে কেদুলির মেলা আর তার সাথে চলে বাউল গানের সব আখড়া আর সেই বাউল গানের সাথে লীলা কীর্তনিয়াদের কীর্তনের স্থানটি মুখরিত হয়ে ওঠে অজয় নদীতে চলে লক্ষ লক্ষ পুনঃ শিখদের মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ণ স্নান জাতি ধর্ম নির্বিশেষে সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মেলাতে নাগাশ সন্ন্যাসী সাধুদের দেখতে পাওয়া যায় এখানে রয়েছে নানান খাবারের দোকান এবং গৃহস্থলী নিত্য প্রয়োজনীয় ঘর সাজাবার জিনিসপত্রের দোকান আর এই মেলাটি সাধারণত সাত দিন চলে এবং খুব বড় করে এই মেলাটি চার দিন অনুষ্ঠিত হয় এই মেলাতে রয়েছে ছোট বড় নানান বহু আখড়া যে আখড়ায় বসে ভক্তরা লীলা কীর্তন এবং বাউল গান করে থাকেন বোলপুর শান্তিনিকেতন থেকে থার্টি কিলোমিটার দূরেই কেন্দুলির মেলা বাসেবায় প্রাইভেট গাড়িতে এক ঘন্টায় পৌঁছে যাওয়া যায়